দুপুর 1:54 মিনিটে একজন নারীর হাত ধরে এজলাসে প্রবেশ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গায়ে ছিল ক্রিম রঙের প্রিন্টের শাড়ি ও একই রঙের পাতলা চাদর। এজলাসের সামনে রাখা চেয়ারে বসেন খালেদা জিয়া। সামনে থাকা টেবিলে রাখেন ভ্যানিটি ব্যাগ ও চশমা। যারা 2:15 মিনিটে এজলাসে আসেন বিচারক খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা কর্মীদের বাইরে চলে যাওয়ার আদেশ দেন তিনি। শুরু করেন রায় পড়া। রায় পড়ার সময় মাথা নিচু করে বসে থাকেন বেগম খালেদা জিয়া। এ সময় তাকে ঘিরে রাখেন দলের কয়েকজন নারী নেত্রী ও গৃহকর্মী। বেগম জিয়াকে 5 বছরের সাজার ঘোষণা দেওয়ার পরপরই তাদের সরিয়ে দিয়ে চারপাশে ঘিরে ফেলে নারী পুলিশ সদস্যরা। রাজনৈতিক উদ্দেশ্যে রায় দেওয়া হয়েছে অভিযোগ করে চিৎকার করতে থাকেন আইনজীবীরা। খালেদা জিয়ার সঙ্গে কথা বলতে বাধা দিলে শুরু হয় বাকবিতণ্ডা, চলে 10 মিনিটের মতো। এই মামলায় কোনো অরিজিনাল ডকুমেন্ট দাখিল করা হয় নাই। আইনগতভাবে যে সমস্ত ইনগ্রিডিয়েন্ট এখানে বলা হয়েছে কোনো ইনগ্রিডিয়েন্ট নাই এই মামলায় সাজা দেওয়ার মতো। বেলা 2:50 মিনিটের দিকে খালেদা জিয়াকে নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারের ডে কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয়। যে গাড়িতে করে আদালতে এসেছিলেন বেগম জিয়া সেই গাড়ি করে কারাগারে নিয়ে যাওয়া হয় তাকে। 1100 খান আলামিন, আরটিভি, ঢাকা।